আমার কাছে মনে হয় বইমেলার যে এই আয়োজনটি করা হয়েছে এটি খুবই বড় একটি উদ্যোগ মহৎ একটি উদ্যোগ জেলা পর্যায়ে যদি এরকম আমরা বইমেলার করতে পারি প্রতি বছরই তিন দিন ব্যাপী হচ্ছে এবার সামনে হয়তো আরো বেশি দিন ব্যাপী যখন বইমেলা হবে আমি বিশ্বাস করি এটা মানুষের বই পড়াতে আরো আগ্রহ প্রকাশ করার সুযোগ হবে নতুন নতুন বই তারা পাবে বিভিন্ন ধরনের বই তারা পাবে যেটা পড়ার মাধ্যমে তাদের জ্ঞান আরো প্রসার হবে এবং তারা সেই জ্ঞান দিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে পারবে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মাগুরায় বইমেলা বসেছে আমার অনেক ভালো লাগতেছে আমি এখানে বই দেখতে আসছিলাম খুঁজতেছিলাম যে কিছু কিছু বই এখানে এখনো আসে নাই বললো ওনারা কালকে আসবে আর আমার অনেক ভালো লাগতেছে এখানে এসে আজকে এখানে প্রথমবার আমি এত বড় হয়েছে অনেক কিছু শিখতে চেয়েছি কিন্তু এরকম কোনোদিনও বইমেলা দেখিনি এর আগে মাগুরা সরকারি কলেজের এখানে তো আজকে চিত্রাঙ্কন করলাম তারপর বইগুলা দেখলাম বইমেলার এখান দিয়ে ঘুরলাম অনেক ভালো লেগেছে আমার আমি এই বইমেলায় এসেছি অনেক অনেক উচ্ছ্বসিত আমি ইভেন আমার আম্মুর লেখা একটা বই কিনতে পেরেছি অনেক খুশি এর জন্য আর মাগুরার মতো একটা জায়গায় বইমেলায় এত লোক আগে কখনো দেখি নাই এবার দেখে আরো অনেক বেশি ভালো লাগছে বইমেলা 2024 উপলক্ষে আমরা মাগুরা বিডিকিলিন টিমে একটা ভিন্নধর্মী প্রোগ্রামের আয়োজন করছি সেটা হচ্ছে পরিত্যক্ত বোতল আমাদের কাছে জমা দিলেই বোতলের বিনিময়ে আমরা পরিবেশ বন্ধু গাছ উপহার দিচ্ছি এটা বিডিকিলিনের খুবই একটা ভিন্নধর্মী প্রোগ্রাম আমরা এর আগেও আরো অন্য প্রোগ্রাম করতে চাই এরকম মাগুরাতে এখানে আমাদের মাগুরায় এই প্রথম বইমেলা হচ্ছে তো বইমেলাতে ঘুরতে আসছিলাম ছেলে মেয়ে ড্রয়িং করলো এটা দেখে তারপর পানি কিনলাম পানি খেয়ে যেখানে সেখানে বোতল নাকি ফেলা যাবে না তো ওটা আবার কি করি শুনলাম যে বিডি ক্লিনিকের ওরা নাকি গাছ দিচ্ছে পানি মানে বোতলের বিনিময়ে পানি গাছ দিচ্ছে তো বোতলটা জমা দিলাম বিডি ক্লিনিক মাগুরা গ্রুপ থেকে আমাকে এই গাছ উপহার দিছে মাগুরা একুশের বইমেলা 2024 অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে এই প্রোগ্রামে মাগুরা আদর্শ বিধাতা সংঘের পরিবেশনায় আমার একটি নৃত্য রয়েছে এবং আমি এখানে একটি নাচ করব তো আমার খুব আনন্দ লাগছে যে মাগুরায় প্রথমবারের মতন এরকম একটি বড় সরে পরিসরে বইমেলা হয়েছে এবং আমি এই বইমেলায় নাচ করতে পারছি আমার অনেক ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই স্বাধীনতা বইমেলা বাস্তবায়ন কমিটি এবং মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এরা যে সাহসের উদাহরণ তৈরি করলো এটা যেন আগামী দিনগুলোতেও প্রতি বছরই চালু থাকে এরা না করুক এই ধারাবাহিকতা যেন কেউ না কেউ দায়িত্ব কাঁধে নিয়ে বনের মোস্তারাতে আসে বা বনের মোস্তারাতে ব্যস্ত থাকে সাধারণত বইমেলাটা 21 ফেব্রুয়ারিতেই হয় কিন্তু মাগুরাতে এই প্রথম মেলা হচ্ছে এবং সেটা মার্চে খুবই ভালো লাগছে ছোট পরিসরে এত সুন্দর করে গোছালোভাবে করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ যেন সামনের বছর আরো সুন্দর এবং বড় পরিসরে বইমেলাটা হয় সামনে হয়তো আরো বেশি দিন ব্যাপী যখন বইমেলা হবে আমি বিশ্বাস করি এটা মানুষের বই পড়াতে আরো আগ্রহ প্রকাশ করার সুযোগ হবে নতুন নতুন বই তারা পাবে বিভিন্ন ধরনের বই তারা পাবে যেটা পড়ার মাধ্যমে তাদের জ্ঞান আরো প্রসার হবে এবং শিকদার সে 7ই মার্চের ভাষণ শুনে আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম